কিন্তু একটা মসফেট চুনা দিলে তো। অ্যাম্পলিফায়ার রিপেয়ারিং জন্য স্বাগত। এটা হচ্ছে আহুজা এলেক্সে 2400 ওয়াট। মেশিনটার প্রবলেম হচ্ছে বৃষ্টির জলে ভিজে গেছিল, তারপর এসি ইনপুট করার ফলে এর যে মেন ফিউজটি কেটে গেছিলো। ফিউজটি লাগার পর মেশিনটি অন চলছে, এর ওয়াশ হবে কমপ্লিটলি। এই দুটো হচ্ছে ব্রিজ মোড, এটা প্লাস এটা মাইনাস। ব্রিজ সিলেক্টার সুইচ, এদিকে করলে সুইচটা ব্রিজ মোড হবে। সেন্সিটিভিটি জিএনডি অফ, গ্রাউন্ড। এটা হচ্ছে ট্রান্সফরমার আউটপুট ওয়্যার, এখানে আছে দুটো রেক্টিফায়ার, রেক্টিফায়ারের পরে ভোল্টেজ আসছে কন্ডেন্সারকে মানে জাম্পারের মাধ্যমে। তারপর কন্ডেন্সার দিয়ে চ্যানেল এ আর চ্যানেল বি যাচ্ছে সকেটের মাধ্যমে। টেম্পারেচার, এটা দিয়ে ট্যাম্পটা, ট্যাম্প সেন্সিং যন্ত্র। তিনটে নাট আছে, নাট আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা। ফ্যানগুলো সুদ্ধ মেশিনে পুরো জল পেয়ে একদম নষ্ট হয়ে গেছে, এগুলো পেট্রোল দিয়ে ওয়াশ হবে দুটা ফ্যানে। এই দেখুন জলের দাগ, জলের এটা হচ্ছে ফিউজ, ব্রিজ মোডের কানেকশন, যেটা হবে স্পিকন সকেটে 2+ এবং 2-। নাটটা খুলবে না আমি, এতে স্ক্রুড্রাইভারের জবাব দিলে প্লাসে খুলতে হবে। ধরা আছে,
ফিশিং ফুলে গেছে, থাক পাশারগুলো থাক থাক একটু চিটে আছে, থাক রইতে দে, এবার আমরা চ্যানেলটাকে তুলে নেব, এখানে সকেটগুলো খুলতে দেবো, ধরো ফোনটা ধরো মসপেট আছে 8-8-16টা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা, জলের ফলে দাগ হয়ে গেছে। এর ব্যাক সাইড খুলে বার করে খুলে পুরো বার করে খুলে হয়তো করে কোথা এইটা খুলে বার করে বাইরে বাইরে ওয়াশ করে এইটা খুলে Thank you.
ব্রেকার কানেকশন। না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুলে গেছে, এটা জোন বি সার্কিট। এখানে জল পেয়ে ফ্লাশিং হয়েছে এই জায়গাটাতে। তার কারণে ফিউজটি কেটে গিয়েছিল। এটা হচ্ছে মাইনাস ভোল্ট ইনপুট, এটা হচ্ছে প্লাস সাপ্লাই। এই সাইডে টোসিবা টু এস সি বাম লাগানো আছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে পার্ট টুতে আপনারা পাবেন। চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব।